নমস্কার সকলকে, সুব্রত স্যারের ভূগোল ক্লাসে স্বাগত। আজকে আমরা শুরু করব রাসায়নিক আবহবিকার এই বিষয়টা নিয়ে। আমরা আগের ভিডিওতে যান্ত্রিক আবহবিকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আবহবিকারের আরও দুটো জিনিস, একটা রাসায়নিক আবহবিকার, একটি জৈব আবহবিকার, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আবহবিকারের ফলাফল, মৃত্তিকা ক্ষয় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, শুরু করা যাক রাসায়নিক আবহবিকার। দেখো, রাসায়নিক আবহবিকারে বলা হচ্ছে যে বিভিন্ন প্রকার শিলা গঠনকারী খনিজ বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, যার মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এছাড়া বিভিন্ন অম্ল, ক্ষার প্রভৃতির দ্বারা যখন রাসায়নিকভাবে বিয়োজিত হয় তখন তাকে আমরা রাসায়নিক আবহবিকার বলতে পারি। আমরা যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কি দেখেছিলাম? না, যান্ত্রিক আবহবিকারে দেখেছিলাম যে সেখানেতে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কিন্তু এখানে বিয়োজিত হচ্ছে কার দ্বারা? না, আবহাওয়ারই বিভিন্ন উপাদানের দ্বারা। তাহলে দুটোর ক্ষেত্রে একটা পার্থক্য কিন্তু তৈরি হচ্ছে। যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা শিলাখণ্ড ভেঙে যাওয়ার পর সেই শিলাখণ্ডগুলোর যে মূল বৈচিত্র্য তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ এক্ষেত্রে শিলার মধ্যে থাকা খনিজ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। তাহলে রাসায়নিক আবহবিকারের সঙ্গে যান্ত্রিক আবহবিকারের মৌলিক পার্থক্য হচ্ছে এটাই। দেখো, রাসায়নিক আবহবিকার বিষয়টা আমরা যদি একটু সরলীকরণ করি, তাহলে আগে এর যে সাধারণ যে পদ্ধতিগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে পারি। দেখো, বলছে, আমি এখানে লিখে দিয়েছি পদ্ধতিগুলোকে প্রথমে একটু ভালোভাবে বুঝে নাও। প্রথমে দেখো, দেখছে যে শিলার খনিজ আমি একটা রয়েতে লিখেছি এবং আর একটা রয়েতে আবহবিকারের যে বিভিন্ন উপাদানগুলো সেগুলো সম্পর্কে লেখা হয়েছে। যদি শিলার খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যোগ হয়, মানে অ্যাড, এই জন্যের নাম হয়ে যাচ্ছে কার্বনেশন, বা তাকে বলা হচ্ছে অঙ্গারযোজন। খনিজের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, অ্যাড হচ্ছে, তাহলে হচ্ছে একে বলা হয় অক্সিডেশন বা জারণ। শিলার খনিজের সঙ্গে যদি জল যোগ হয়, অ্যাড হচ্ছে, তাই এর নাম হাইড্রেশন বা জল যোজন। আর শিলার খনিজের সঙ্গে যদি তড়িৎ বিশ্লিষ্ট জল, এখানে তড়িৎ বিশ্লিষ্ট জলটা আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকে জানি না, একটু জেনে নেওয়া যাক যে জল তার সংকেত হচ্ছে H2O। এটা যখন ভেঙে যায় তখন এটা হয়ে যায় H+, আর OH- আয়নে ভেঙে যায়। এই ধরনের যে জল তাকে আমরা বলি তড়িৎ বিশ্লিষ্ট জল। এই তড়িৎ বিশ্লিষ্ট জলের দ্বারা যখন শিলা মধ্যস্থ খনিজ বিক্রিয়া করে এবং শিলার খনিজের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। দেখো, প্রথম যে তিনটে পদ্ধতি, এক্ষেত্রে শিলার খনিজগুলো সঙ্গে বায়ুমণ্ডলের উপাদানগুলোর যোগ ঘটছে। আর লাস্ট যে উপাদানটা, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তড়িৎ বিশ্লিষ্ট জল শিলার খনিজের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বিক্রিয়া, মানে বিশ্লেষিত হয়ে বিক্রিয়া করছে। ঠিক আছে, এবার আমরা এই পদ্ধতিগুলো সম্পর্কে একটা একটা করে একটু বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমে দেখো, যেটা বলছে কার্বনেশন, যাকে আমরা বাংলায় বলেছিলাম অঙ্গারযোজন। অঙ্গারযোজনের ক্ষেত্রে সাধারণত কি হয় না, যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টির জল বায়ুমণ্ডল ভেদ করে আসে, তো সেই বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড এই বৃষ্টির জলের সঙ্গে, অর্থাৎ H2O সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যোগ হয়ে H2CO3, যাকে আমরা নাম দিচ্ছি কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এই কার্বনিক অ্যাসিড কিন্তু যদি কোনো চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা অঞ্চল চুনাপাথর দিয়ে গঠিত, তো সেই চুনাপাথরের ওপর দিয়ে যদি এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল বা বৃষ্টির জল যায়, তাহলে কিন্তু সেই চুনাপাথর যুক্ত অঞ্চল ওই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের প্রভাবে ক্ষয়ে যাবে। এই যে ক্ষয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা দেখো আমি এখানে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখিয়েছি। চুনাপাথরকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে H2CO3 বা কার্বনিক অ্যাসিড, অর্থাৎ আগে যেটা তৈরি হয়েছে সেটা মিশছে, মিশে যেটা তৈরি করছে সেটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এই ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু দারুণ ক্ষয়িষ্ণু, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম বাইকার্বনেট দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। ওকে,
তাহলে আগের শিলাটার পুরোপুরি রূপ পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এটা গেল কার্বনেশন প্রক্রিয়া, এটা প্রধানত চুনাপাথর গঠিত অঞ্চলে দেখা যায়। নেক্সট আমরা চলে আসব হাইড্রেশন বা জল যোজন। শিলার মধ্যে থাকা খনিজ যদি জলের সংস্পর্শে আসে, অর্থাৎ জল যদি শিলার মধ্যে থাকা খনিজের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে কি হয়, যে পদ্ধতিটা হয় তাকে বলা হয় হাইড্রেশন বা আর্দ্র, হাইড্রেশন বা জল যোজন, সরি আমার একটা ভুল হলো, হাইড্রেশন বা জল যোজন। তো এই জল যোজনের ক্ষেত্রে আমি একটা ইকুয়েশন দিয়েছি না, এখানে হচ্ছে ফেরিক অক্সাইড, এটা লোহা মিশ্রিত হচ্ছে খনিজ, লোহা খনিজ মিশ্রিত শিলা, হ্যাঁ, সেই ফেরিক অক্সাইড যদি জলের সংস্পর্শে আসে তাহলে কিন্তু সেটা লিমোনাইটে পরিণত হয়। ফেরিক অক্সাইডের থেকে লিমোনাইট অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের। ঠিক আছে, তিন নম্বরটার কথা দেখো আমি বলেছি, তিন নম্বরটা হচ্ছে অক্সিডেশন। এই অক্সিডেশন যাকে আমরা বাংলায় বলছি জারণ, এটা সম্পর্কে এর আগেও আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি। কি হয় না, না লোহাযুক্ত বা লোহার খনিজযুক্ত কোনো শিলা যদি অক্সিজেনের সংস্পর্শে আসে তাহলে তার মধ্যে কিন্তু মরচে পড়ে। এই যে টোটাল যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে অক্সিডেশন বা জারণ। এক্ষেত্রে দেখো আমি বলছি ফেরাস অক্সাইডের সঙ্গে অক্সিজেন যোগ হয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি মরিচা। ঠিক আছে, এই মরিচাটাকে আবার বলা হয় ফেরিক অক্সাইডও বলা হয়। ওকে, তাহলে এটা গেল অক্সিডেশন। লাস্ট যে পদ্ধতিটা দেখো বলছে আর্দ্র বিশ্লেষণ বা যেটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। এক্ষেত্রে দেখো জলকে আমি দুটো ভাগে ভাগ করেছি, এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়নে ভেঙে যায়। তারপর যদি ধরো অর্থোক্লেজ ফেলসপার, এটাও হচ্ছে শিলা মধ্যস্থ খনিজ, এর সঙ্গে এই জল যদি যুক্ত, অর্থাৎ তড়িৎ বিশ্লিষ্ট যদি জল যুক্ত হয় তাহলে অ্যালুমিনো সিলিকিস অ্যাসিড এবং পটাসিয়াম হাইড্রেট তৈরি হয়। ওকে, দেখো আমি এখানে একটা ছবিতে দেখাচ্ছি এই যে টোটাল যে প্রসেসগুলো, তার মধ্যে দেখো প্রথম আমি ব্যাখ্যা করেছিলাম ক্যালসিয়াম কার্বোনেট বা চুনাপাথর নিয়ে, দেখো এটা থেকে পরিণত হচ্ছে যেটা ক্যালসিয়াম বাইকার্বোনেট, তার একটা ছবি, এটা ক্যালসিয়াম বাইকার্বোনেট ছিল, এটা ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয়েছে। তারপরে দেখো ছিল ফেরাস অক্সাইড, সেই ফেরাস অক্সাইডটা পরিণত হয়েছে তোমার ফেরিক অক্সাইডে। ওকে, যেটা আমরা তোমার বলেছিলাম যে মরচে পড়া লোহার। তারপরে দেখো অ্যানহাইড্রেট তোমার পরিণত হয়ে গেছে, অ্যানহাইড্রেট পরিণত হয়েছে, অ্যানহাইড্রেট পরিণত হয়েছে জিপসামে। ওকে, আর তারপরে দেখো এটা ছিল জল যোজন। আর হচ্ছে আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাপারটা কি না, অর্থোক্লেজ ফেলসপার, এটা পরিণত হয়েছে তোমার অ্যালুমিনো সিলিকোসিস অ্যাসিড ও পটাসিয়াম তোমার হাইড্রেটে। এবার আমরা এক নজরে রাসায়নিক আবহবিকারটা নিয়ে একটু দেখে নেব যে কী কী রাসায়নিক আবহবিকারে আমরা পেলাম। তা রাসায়নিক আবহবিকার প্রধানত আর্দ্র জলবায়ুতে বেশি সক্রিয় হয়, সে কারণে পৃথিবীর নিরক্ষীয় ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে ইহার কার্যকারিতা বেশি। এখান থেকে একটা প্রশ্ন আসে যে রাসায়নিক আবহবিকার কোথায় বেশি সক্রিয়, তাহলে উত্তরটা আমাদের এখানে পেয়ে গেলাম নিরক্ষীয় এবং আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে। আগে আমরা যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে পড়েছিলাম না, উষ্ণ মরু এবং মরুপ্রায় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকর হয়, রাসায়নিক আবহবিকার কিন্তু আর্দ্র জলবায়ুতে বেশি কার্যকর, কারণ জল চাই। আর্দ্র জলবায়ুতে জলের উপস্থিতির কারণে কিন্তু রাসায়নিক আবহবিকারটা বেশি সক্রিয় হয়। আরেকটা বিষয় দেখো, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে শিলা রাসায়নিক আবহবিকার ঘটলে মূল খনিজ নতুন গৌণ খনিজে পরিণত হয়, সামগ্রিক বস্তুর আয়তন বৃদ্ধি পায়, বস্তুর ঘনত্ব কমে যায়, শিথিলতার কারণে সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অঙ্গার যোজনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তোমরা বড় হয়ে পড়বে দেখবে চুনাপাথর যুক্ত অঞ্চলে কাস্ট ভূমিরূপ তৈরি হয়, এখানেও পড়ব তো, সেই কাস্ট ভূমিরূপ কিন্তু অঙ্গার যোজনের ফলে তৈরি হয় এবং এর ফলে ক্ষয়ে যায়। ঠিক আছে, এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলো তোমরা একটু দেওয়ার চেষ্টা করবে, কী কী প্রশ্নগুলো আছে আমি একটা পিডিএফ আকারে দিয়ে দেবো। নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট দেখো জৈব আবহবিকার, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য পড়ে জৈব আবহবিকার। না আমি একদম প্রথমেই বলে নিতে পারি যে জৈব আবহবিকার কিন্তু আবহবিকারের অন্য কোনো পদ্ধতি নয়, এটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে, কিন্তু দেখো আমরা পড়লে কিন্তু বিষয়টা আমার কথার সঙ্গে মিলিয়ে নিতে পারি। না জৈব আবহবিকার হচ্ছে রাসায়নিক এবং যান্ত্রিক আবহবিকারেরই একটা মাধ্যম,
কেন দেখো আমি বলছি, না দেখো বলছে, যখন উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয় তখন তাকে বলে জৈব অববিকার। ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক, শ্রেণী বিভাগে গেলে আমরা বিষয়টা বুঝতে পারি। না ধরো আমি এখানে জৈব অববিকারকে দুটো ভাগে ভাগ করেছি, একটা জৈব যান্ত্রিক অববিকার আর একটা জৈব রাসায়নিক অববিকার। যখন আমাদের পরিবেশের জীবজাত কোনো বিষয়, জীবজাত কোনো জিনিস আবহবিকারে ভূমিকা পালন করে, আবহবিকারে যখন সক্রিয় ভূমিকা পালন করে, যখন আবহবিকারে কোনো ভূমিকা পালন করে তখন তাকে আমরা জৈব আবহবিকার বলতে পারি। এক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে বিষয়টা, না কোনো উদ্ভিদ কোনো প্রাণী তারা যখন শিলাকে খণ্ড খণ্ড করে যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ করে তখন তাকে আমরা বলবো জৈব যান্ত্রিক আবহবিকার। যেমন ধরো কোনো উদ্ভিদ কোনো পাথরে কোনো ফাঁকা দেওয়ালে বা বিভিন্ন জায়গায় শিকড় বাকড় প্রসার লাভ করিয়ে সেই পাথরটাকে ভেঙে দিতে পারে। কোনো ধরো প্রাণী যেমন ইঁদুর ছুঁচো শেয়াল এরা এবং পিঁপড়েও বটে, এরা মাটিকে শিলাকে গর্ত করে টুকরো টুকরো করে ভেঙে দিতে পারে। এবং মানুষ সর্বোপরি তারা কি করে না কৃত্রিমভাবে খনন কার্য চালানোর মাধ্যমে শিলা স্তরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে। তাহলে এক্ষেত্রে কি হলো, শিলা চূর্ণ বিচূর্ণ হলো, তাই এটা জৈব যান্ত্রিক আবহবিকার বলা হয়। আর নেক্সট দেখো বলছে জৈব রাসায়নিক আবহবিকার। এক্ষেত্রে কি ব্যাপারটা, না ওই উদ্ভিদ প্রাণী এরা যখন রাসায়নিকভাবে শিলাকে বিয়োজিত করে, কিভাবে, ধরো যে উদ্ভিদটা তার শিকড় বাকড়ের দ্বারা শিলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে সেই উদ্ভিদটাই আবার যখন মারা যায় তার শিকড়টা পচলো, পচলে সেখান থেকে অ্যাসিড নির্গত হবে, সেই অ্যাসিডের সংস্পর্শে শিলামধ্যস্থ খনিজ আসবে, শিলাটা রাসায়নিকভাবে বিয়োজিত হবে। আবার কোনো প্রাণী ধরো গর্ততে মারা গেল অথবা তার যে মল বা বৃষ্ঠা সেগুলো যখন পড়ে তার সংস্পর্শে যখন কোনো শিলা আসে তার দ্বারা যখন শিলাটা বিয়োজিত হয় তখন সেটাকে আমরা বলবো রাসায়নিকভাবে বিয়োজিত হওয়া এবং এটাকে বলবো জৈব রাসায়নিক আবহবিকার। ওকে, তাহলে আমরা এখানে একটা ছবিও দেখে নিতে পারি। নেক্সট আমরা চলে আসবো আবহবিকারের ফলাফল। খুব গুরুত্বপূর্ণ একটা 3 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় পড়ে। আমরা এতক্ষণ ধরে যে আবহবিকারটা পড়লাম তার ফলাফল কি, দেখো এখানে ফলাফলগুলোকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি, এগুলো আমি প্রতিটাকে ব্যাখ্যা করব। একটা হচ্ছে রেগোলিত সৃষ্টি হয়, মৃত্তিকা সৃষ্টি, ভূমিরূপ পরিবর্তন, ভূমিরূপ গঠন, উর্বরতা বৃদ্ধি এবং বিভিন্ন খনিজের সৃষ্টি। প্রথমে জেনে নেব রেগোলিত কি, না আবহবিকারগ্রস্ত শিথিল শিলাচূর্ণকে আমরা বলতে পারি রেগোলিত। রেগোলিত কোনো মাটি নয়, রেগোলিত মাটি গঠনের পূর্বেকার অবস্থা, অর্থাৎ আবহবিকার ছিল তো একটা সস্থানিক প্রক্রিয়া। সেই সস্থানিক প্রক্রিয়ার দ্বারা যখন কোনো টুকরো টুকরো শিলাখণ্ড তৈরি হয় সেই শিথিল টুকরো টুকরো শিলাখণ্ডগুলোকে এক কথায় বলা হয় আবহবিকার, সরি রেগোলিট। দ্বিতীয় আমরা পড়েছিলাম মৃত্তিকা সৃষ্টি, এটা কিন্তু আলাদা করে আমরা একটা 3 নম্বরের প্রশ্ন তো হিসাবে তৈরি করব যে আবহবিকারের ফলে কিভাবে মাটি তৈরি হয়। আমি দেখো এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছি। প্রথমে মাতৃশিলা, যেটাকে আমরা মূল শিলা বলছি, এই মাতৃশিলা হচ্ছে আবহবিকারগ্রস্ত হয়। আবহবিকার মানে আমরা জানি ভেঙে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হচ্ছে, তার ফলে যে টুকরো টুকরো খণ্ডগুলো তৈরি হয় তাকে বলা হয় রেগোলিত। এই রেগোলিত থেকে বিভিন্ন মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়া, সেই মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াগুলো কি এবং তার ডায়াগ্রাম আমি একটা পাশে এঁকেছি তোমরা দেখতে পারো। মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াগুলোর মধ্যে আছে হিউমিফিকেশন, খনিজকরণ, এলুভিয়েশন, ইলুভিয়েশন, এগুলোর মাধ্যমে আলটিমেটলি মাটি তৈরি হয়। অর্থাৎ রেগোলিত কিন্তু মাটি নয়, রেগোলিত মৃত্তিকা গঠনের পূর্ব অবস্থা। এই রেগোলিত থেকে মাটি তৈরি হয় মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ার দ্বারা। এখানে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো এখানে গাছপালা আছে, জল বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই গাছের পাতা, উদ্ভিদের দেহাবশেষ, প্রাণীর দেহাবশেষ ইত্যাদি এই শিথিল শিলাচূর্ণের ওপর পড়ছে, পড়ে আস্তে আস্তে সেটা হিউমাসে পরিণত হয়। হিউমাসে পরিণত হওয়াকে বলে হিউমিফিকেশন। শিলার মধ্যে যে খনিজগুলো থাকে বিভিন্ন রাসায়নিক আবহবিকারের পদ্ধতির মাধ্যমে সেগুলো ভিন্ন খনিজে পরিণত হয় তাকে বলে খনিজকরণ। মুক্ত খনিজ এবং হিউমাস জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় ধীরে ধীরে মাটির নিচে নামতে থাকে একে বলে এলুভিয়েশন।
নেমে যখন একটা জায়গায় জমা হয় তাকে বলে ইলুভিয়েশন। এইভাবে একটা মাটি গঠনকারী প্রক্রিয়ার মাধ্যমে সুদীর্ঘ সময়কাল ধরে মাটির সৃষ্টি হয়। নেক্সট আমরা পড়ব মৃত্তিকা ক্ষয় ও তার সংরক্ষণের উপায়। সরি, দেখো আগেরটা বলা হয়নি, মৃত্তিকা সৃষ্টিতে বলে থেমে গিয়েছিলাম। তারপরে হয় ভূমিরূপ পরিবর্তন। তা আবহবিকারের মাধ্যমে যখন ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়, পরবর্তীকালে ওই আলগা শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা পরিবাহিত হয়, এর মাধ্যমে কি হচ্ছে, উঁচু পর্বত মালভূমি, মালভূমি থেকে সমভূমিতে পরিণত হচ্ছে, এইভাবে ভূমিরূপ পরিবর্তন হয়। ভূমিরূপ গঠন হতে পারে, আমরা দেখেছি তুষারের কার্যের ফলে স্ক্রি এবং ট্যালাস তৈরি হয়, তারপরে ফেলসেন মার ব্লক পেন্ট প্রস্তর ক্ষেত্র প্রভৃতি জিনিস তৈরি হতে পারে, অর্থাৎ ভূমিরূপ গঠন হয়। মাটির উর্বরতা বৃদ্ধি হয় শিলামধ্যস্থ খনিজের মুক্তকরণ হিউমাস গঠন প্রভৃতির মাধ্যমে একটা মাটি তার উর্বরতা বৃদ্ধি পায়। আরেকটা হতে পারে বিভিন্ন খনিজের সৃষ্টি হয়, না খনিজকরণের মাধ্যমে বিভিন্ন খনিজের মুক্তি ঘটে নতুন খনিজ তৈরি হয়, অর্থাৎ মাটি হচ্ছে খনিজ সমৃদ্ধ হয়ে পড়ে। নেক্সট আমরা যাব মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণ। না মাটির অবক্ষয় বা ক্ষয় বলতে আমরা সাধারণত ভূমিক্ষয় এবং ভূমির ধ্বংসকে বলি। বিভিন্ন ভৌত রাসায়নিক ও জৈব গুণ যেগুলো মাটির মধ্যে থাকে সেগুলো যখন হারিয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতে মানুষের কাজের দ্বারা বা বিভিন্ন পদ্ধতিতে, তখন তাকে আমরা বলতে পারি মৃত্তিকা ক্ষয়। আর যদি আমরা একেবারে সংজ্ঞাকারে বলি তাহলে বলতে পারি যে প্রাকৃতিক কারণে অথবা মানুষের কাজকর্মের দ্বারা যখন মাটি তার জৈবিক ও রাসায়নিক গুণ হারিয়ে ফেলে তখন তাকে মাটির অবক্ষয় বা সাধারণভাবে মাটি ক্ষয় বলে। ওকে, মাটি ক্ষয় বিভিন্ন কারণে হতে পারে, তোমরা টেক্সট বই থেকে দেখতে পারো, যেমন বৃক্ষচ্ছেদন, চাষাবাদ ও ঘরবাড়ি তৈরি, ক্রমাগত বৃষ্টিপাত, খরগোশ কেঁচোর মতন প্রাণীদের দ্বারা মাটি খোঁড়া, ভূমির খাড়া ঢাল, নদী নালা ইত্যাদির প্রবাহমান জলের ধারা, প্রচণ্ড জোরে বয়ে চলা বাতাস, মাটির আলগা গ্রথন, মাটির ওপরে ঘাস গাছ ইত্যাদি আচ্ছাদনের অভাব প্রভৃতি কারণে মাটি ক্ষয় হতে পারে। পদ্ধতিগুলোর মধ্যে দেখো আমি এখানে কতকগুলো পদ্ধতির কথা বলেছি। প্রবাহমান জল, এটা মাটি ক্ষয়ে সবথেকে সক্রিয় ভূমিকা পালন করে। যখন বৃষ্টির জল সরাসরি আঘাত করে মাটির ওপর তখন বৃষ্টির আঘাতে ক্ষয় হয়। সেই ক্ষয় যখন আরেকটু বেশি হয়, অর্থাৎ মাটিতে হঠাৎ করে বৃষ্টির পর এক পশলা দেখবে মাটির ওপরের অংশটা খুব পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ ওপরের আলগা কণাগুলো কোথাও বয়ে চলে গেছে, এটাকে বলা হয় চাদর ক্ষয়। চাদর ক্ষয়ের পরবর্তী স্টেপ হচ্ছে জলনালিকা ক্ষয়, তারপরে খোয়াই ক্ষয় হয়, তারপরে র্যাভাইন ক্ষয় হয়। এগুলো প্রতিটা হচ্ছে প্রবাহমান জলের দ্বারা ক্ষয়। দ্বিতীয় ক্ষয়ের পদ্ধতি হচ্ছে বায়ু প্রবাহের দ্বারা ক্ষয়। সাধারণত উপকূলবর্তী অঞ্চলে মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয় বেশি হয়। হিমবাহ ক্ষয়, পার্বত্য অঞ্চলে সেখানেতে হিমবাহর পরিমাণ বেশি বলে সেখানে হিমবাহ ক্ষয় হয়। আর উপকূলবর্তী অঞ্চলে সাধারণত যেহেতু সমুদ্র তরঙ্গ বেশি তাই সমুদ্র তরঙ্গের ক্ষয় সেই জায়গায় দেখতে পাওয়া যায়। আমরা নেক্সট অংশ যেটা পড়ব সেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। মৃত্তিকা সংরক্ষণ কি, এটা আগে একটু বিষয়টা জেনে নেওয়া দরকার যে মৃত্তিকা ক্ষয় হলে মৃত্তিকার গুণগত মান কিন্তু কমে যায়। মৃত্তিকা সংরক্ষণের মাধ্যমে মৃত্তিকার সেই গুণগত মানকে আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। ওকে, না সেই মৃত্তিকা সংরক্ষণের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেগুলো কিছু নির্দিষ্ট পদ্ধতি প্রতিরোধের মাধ্যমে, অর্থাৎ প্রতিরোধ, আমি কেউ আমাকে আক্রমণ করছে, কেউ আমাকে আঘাত করলে আমি প্রথমে কি করতে পারি, আমি আগে প্রতিরোধ করতে পারি, আগে আমাকে ফার্স্ট প্রতিরোধ করতে হবে। তো মৃত্তিকা ক্ষয়কে আগে প্রতিরোধ করার জন্য কিছু পদ্ধতি রয়েছে, যেমন যখন জমিতে চাষ করা হবে সেটা যেন সমোন্নতি রেখা বরাবর চাষ করে। সমোন্নতি রেখা মানে সমান উচ্চতাযুক্ত স্থানকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমোন্নতি রেখা বলে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন জায়গায় উচ্চতা সমান অঞ্চলগুলোকে সমোন্নতি রেখা বরাবর চাষ করা হয়। ধাপ চাষ পার্বত্য অঞ্চলের অন্যতম একটা প্রধান চাষের পদ্ধতি, যেটাকে বলে ধাপ চাষ। সাধারণত দেখবে চা চাষের ক্ষেত্রে এই ধাপ চাষটা ব্যবহার করা হয়। ধাপ চাষ করা যেতে পারে,
ফালি ফালি করে জমিকে ভাগ করে চাষ করা যেতে পারে। যেখানে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি, জল পড়লে ওপর থেকে প্রচণ্ড বেগে জল নিচে নেমে আসবে, ফলে মাটিকে একেবারে ক্ষয়ে নিয়ে চলে আসে। তাহলে জলের ওই প্রবাহকে যদি আমরা একটু কমাতে পারি তাহলে কিন্তু মৃত্তিকা ক্ষয় কমে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে ভূমির ঢালে গর্ত করে এবং খাত তৈরি করে এইভাবে মৃত্তিকাকে সংরক্ষণ করা যেতে পারে। আরেকটা হচ্ছে ঝুম চাষ রোধ করে। ঝুম চাষ কি? সাধারণত পার্বত্য অঞ্চলে যাযাবর কিছু শ্রেণী রয়েছে, তারা কি করে না, তারা হচ্ছে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, জঙ্গল কেটে সাফ করে দেয়, দিয়ে সেখানেতে চাষবাস করে। সেখানে এইভাবে চাষ করতে করতে দেখা গেল জমির উর্বরতা 2 বছর 3 বছর 4 বছর পর কমে গেলে তারা আবার অন্যত্র চলে যায়, গিয়ে সেখানে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, আবার সেখানেতে চাষ করে। এইভাবে চাষবাস করার ফলে কি হয় না, মাটির ওপর যে গাছের শিকড়ের যে আস্তরণ সেটা কিন্তু কমে যায়, জঙ্গল সাফ হয়ে যায়। তাহলে এই আদিবাসী বা যারা উপজাতি তাদের দ্বারা যে ঝুম চাষ হয় এটা যদি আমরা রোধ করতে পারি তাহলেও কিন্তু মাটি ক্ষয় অনেকটা কম হতে পারে। এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাটি ক্ষয়কে আমরা রোধ করতে পারি। যেমন মাটিতে বেশি করে জৈব বস্তুর সংযোজন ঘটাতে হবে, অর্থাৎ মাটিতে বেশি করে যেমন হিউমাস বা ওই জাতীয় সার প্রয়োগ করতে হবে, কীটনাশকের ব্যবহার কমাতে হবে, যত্রতত্র জৈব অবিশ্লেষ মানে বায়ো নন ডিগ্রেডেবল মানে প্লাস্টিক ফ্লাস্টিক ইত্যাদি ফেলা বর্জন করতে হবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে মাটিতে উপস্থিত বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া যারা জৈব পদার্থকে বিশ্লেষিত করতে পারে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এরা কখন বাঁচবে? এরা তখনই বাঁচবে যখন আমরা জমিতে ঘাস মারার জন্যে বিষ না দিয়ে জমির ঘাসকে মানুষের দ্বারা নিরিয়ে তুলে নেব। অর্থাৎ সার দিলে, ঘাস মারার বিষ দিলে কিন্তু তারা বাঁচবে না, তারা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমরা সময় বাঁচাবো কিন্তু প্রকৃতি তার যে পরবর্তী পদক্ষেপ সেটা এমনভাবে নেবে সেটা হয়তো আমরা বুঝতে পারবো না। তাহলে এই গেল আমাদের মূল যে বিষয়বস্তু, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা। তোমরা এই মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে এবং তার যে বিভিন্ন পদ্ধতি এগুলো 3 নম্বরের জন্য পড়বে, আলাদা করে ধাপ চাষ, ফালি চাষ, ঝুম চাষ এগুলোকে 2 নম্বরের জন্য পড়বে। ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। ধন্যবাদ।